হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে দুই হাজার একুশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য WBHA টেস্ট পেপার থেকে নিউট্রিশন বিষয়ের এমসি সমাধান করব এই ভিডিওটিতে দুটি পেজের সমাধান করা হয়েছে পেজ নাম্বার এইচ ওয়ান এবং পেজ নাম্বার এইচ টু তো তোমরা সমস্ত প্রশ্নগুলি দেখো এবং উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নাও প্রশ্নগুলি বলার মাঝে মাঝে তোমাদেরকে কিছু হোম টাস্কও দেব যেগুলির উত্তর তোমার যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন মুখগহরে সিদ্ধ স্বেচ্ছার পরিপাকে সহায়তা করে টায়ালিন উৎসেচক আমি অপশানগুলো বলছি না শুধুমাত্র হোমটাস্কের অপশানগুলো বলবো শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি তোমরা ভালোভাবে শুনে নাও গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন কোষ উৎপাদিত দ্রব্যটি হল পাইরুভিক অ্যাসিড দেহের তাপমাত্রা এক ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেলে বিএমআর বৃদ্ধি পায় সাত পারসেন্ট এবং এক ডিগ্রি সেলসিয়াস দেহের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তেরো পারসেন্ট বিএমআর বৃদ্ধি পাই তারপরের প্রশ্ন স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরির চাহিদা এখানে জিরো থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে এর উত্তরটা হবে ছয়শো কিলো ক্যালোরি শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে উপস্থিত যে অ্যামিনো অ্যাসিডটি প্রয়োজন সেটি হলো সিস্টিন টরিন মেথিওনিন আর্জিনিন এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভিটামিনের অভাবে নিকটেলোপিয়া রোগটি হয় সেটি হল ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই ভিটামিন কে এটিও তোমাদের জন্য হোম টাস্ক তোমরা অবশ্যই উত্তরটি কমেন্ট করে জানাও মাতৃদুগ্ধের ভিটামিন সি প্রতিরোধ করে স্কারভি স্তন্য দানকালে প্রসূতি মায়ের খাদ্য তালিকায় কত পরিমাণ ফলিক অ্যাসিড প্রয়োজন উত্তর হবে তিনশো মাইক্রোগ্রাম সুষম খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্য থাকবে ষাট থেকে সত্তর পারসেন্ট সয়াবিন রক্তে উপস্থিত যে উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণ করে তা হল কোলেস্টেরল কোন খাদ্যের সঙ্গে ভেজাল হিসেবে টিসিপি মেশানো হয় উত্তর হবে উদ্ভিজ্জ তেল এফডাব্লিউপি এর পুরো কথাটি হলো এই প্রশ্নটিও তোমাদের জন্য হোম টাস্ক হিসাবে থাকলো তোমরা অবশ্যই উত্তরটি কমেন্ট করে জানাও নিউট্রিশন বিষয় থেকে সম্পূর্ণ নামগুলি যদি জানতে চাও তার জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সমস্ত সম্পূর্ণ নামগুলি দেখে নেবে তারপরের প্রশ্ন দেখো কোন খাদ্যপাদানের আধিক্য টিটানি রোগের কারণ উত্তর হবে ক্যালসিয়াম সদ্যজাত শিশুকে কলস্ট্রাম পান করালে তার যকৃতি কোন ভিটামিন সঞ্চিত হয় উত্তর হবে ভিটামিন এ জিরো থেকে ছয় মাসের প্রসূতি মায়ের প্রতিদিন অতিরিক্ত ক্যালোরির চাহিদা হলো ছয়শো কিলো ক্যালোরি শিশুদের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম দৈহিক ওজনের জন্য প্রতিদিন প্রায় ড্যাশ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় উত্তর হবে দুই গ্রাম এক্ষেত্রে অপশন যদি এক দশমিক এক ছয় বা এক দশমিক ছয় নয় গ্রাম থাকে তাহলে সেটিও করতে পারো তারপরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে আই সি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত শিশুর বয়সীমা হল ছয় থেকে বারো বছর এনআইএন এর গবেষণাগারটি অবস্থিত হায়দ্রাবাদে গর্ভাবস্থায় শেষ তিন মাসে বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায় দশ থেকে পনেরো শতাংশ এই পেজের শেষ প্রশ্ন একজন গর্ভবতী মহিলার খাদ্যে অতিরিক্ত লৌহের পরিমাণ জি তার তারপরের পেজ পেজ নাম্বার এইচ থ্রি প্রথম প্রশ্ন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক গ্লুকোজ থেকে প্রাপ্ত এটিপি এর সংখ্যা হল দুটি এন্ডোপেপটাইডেজ উৎসেচকগুলি হল ট্রিপসিন ও কাইমোট্রিপসিন তারপরের প্রশ্ন দেখো এক মেগাজুল সমান কত কিলো ক্যালোরি সঠিক উত্তর হবে দুশো চল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন থেকে গ্লাইকোজেন সংশ্লেষণের পদ্ধতিকে বলে গ্লুকোনিওজেনেসিস পেপসিনোজেন অ্যাক্টিভেটরটি হল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিটা জারণ ঘটে কোষের মাইটোকন্ড্রিয়াতে প্রাক বিদ্যালয়গামী শিশুর যার বয়স হচ্ছে চার থেকে ছয় বছর দৈনিক তাপশক্তির প্রয়োজন হল 1350 হাজার কিলো ক্যালোরি একজন গর্ভবতী মহিলার দৈনিক ভিটামিন সি এর প্রয়োজন হয় ষাট মিলিগ্রাম একশো গ্রাম গরুর দুধে প্রোটিন থাকে তিন দশমিক গ্রাম এক্ষেত্রে তিন দশমিক অথবা তিন দশমিক চার সঠিক উত্তর হবে যদি অপশনে তিন দশমিক এবং তিন দশমিক এই দুটির মধ্যে কোনো একটা থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা করতে পারো অথবা তিন দশমিক দুই এটাও সঠিক উত্তর নির্বাচন করতে পারো আর যদি এই তিনটি অপশানই থাকে সেক্ষেত্রে তোমরা তিন দশমিক চারটাকেই সঠিক উত্তর হিসাবে নির্বাচন করবে যদিও তিনটা অপশান একসঙ্গে থাকবে না তারপরের প্রশ্ন দেখো খেসারির ডালে উপস্থিত বিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন মানবদেহে সৃষ্টি করে ল্যাথিরিজম শিশুর কোন বিষয়টি দেহতকের ভাজ পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় সঠিক উত্তর হবে পুষ্টি এই প্রশ্নটি আবার রিপিট হয়েছে এই পেজে মাতৃদুগ্ধে কোন অ্যামিনো অ্যাসিড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে এই প্রশ্নটি তোমাদের হোম টাস্ক হিসেবে দেওয়া হয়েছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবিটিএ টেস্ট পেপারেও এসেছে তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নেবে ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তার পরের প্রশ্ন প্রথম ছয় মাস কত ঘন্টা অন্তর শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত সঠিক উত্তর হবে তিন থেকে চার ঘন্টা গর্ভবতী নারীর মুখমণ্ডল পায়ের গোড়ালি ফুলে ওঠার ঘটনাকে বলে ইডিমা গবি কর্মসূচি যে সংস্থার নামে সেটি হল ইউনিসেফ আয়োডাইজড লবণে আয়োডিনের সঙ্গে যুক্ত যৌগটি হল পটাশিয়াম রক্তাল্পতা কর্মসূচির সংক্ষিপ্ত রূপ হল এন এ পি ইনসুলিন অ্যাড্রিনালিন ও গ্লুকাগন দ্বারা কোন চক্র নিয়ন্ত্রিত হয় উত্তর হবে চক্র মূল খাবার খাওয়ার পর চা কফি পান করলে কি ক্ষতি হয় লোহার শোষণ কমে যায় বিলম্বিত বদলি খাদ্যের ফলে হয় অর্থাৎ বদলি খাদ্য প্রয়োগ করতে দেরি হলে যে সমস্যাটা হয় সেটা হলো ম্যারাসমাস কত বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্যাভ্যাস করানো আবশ্যিক সঠিক উত্তর হবে পাঁচ থেকে ছয় মাস